নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি স্প্রাউট মুগ সালাড বানিয়ে দেখাবো। এটা খুব ক্রাঞ্চি এবং টেস্টি স্যালাড হয়। আপনারা সকলে বানাবেন, খুব মিনারেলস এবং প্রোটিন এর মধ্যে থেকে পাওয়া যায়। আপনাদের যদি বানিয়ে ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। স্প্রাউট মুগ স্যালাড বানাতে লাগছে গোটা মুগ, অঙ্কুরিত গোটা মুগ নিয়েছি, ছোলা অঙ্কুরিত নিয়েছি, গাজর নিয়েছি স্লাইস করা, ক্যাপসিকাম হলদে স্লাইস করা, সবুজ ক্যাপসিকাম স্লাইস করা, অরেঞ্জ ক্যাপসিকাম স্লাইস করা, টমেটো স্লাইস করা আছে, শসা স্লাইস করা আর পেঁয়াজ স্লাইস করা, ধনে পাতা, লেবুর রস, নুন আর অল্প আমার সানফ্লাওয়ার অয়েল লাগবে। আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, আমি অল্প করে সানফ্লাওয়ার অয়েল দেব। একটু গরম হতে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি মুগটা দিয়ে দিচ্ছি। একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব। গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিলাম, ইয়েলো ক্যাপসিকামটা দিলাম, গ্রিন ক্যাপসিকামটা দিলাম, অরেঞ্জ ক্যাপসিকামটা দিলাম, টমেটো দিলাম, এবারে আমি মিক্স করবো। এটা খাওয়া খুব ভালো, শরীরের পক্ষে সমস্ত অসুখ থেকে শেষের দিকে এই জিনিসটা খাওয়া খুব ভালো হয়। প্রচুর প্রোটিন আছে, অনেক মিনারেলস আছে, ভিটামিন সি পাওয়া যায়। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবসময় খেতে পারে। আমি একটু নুন দিয়ে দিলাম, এটা কিন্তু বেশি ভাজা হয় না, অল্প থেকে আমি একটু সামান্য জল দিয়ে দেবো। একটু সেদ্ধ হয়ে গেলে আবার এটা তৈরি হয়ে যাবে। এবার আমি ছোলাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিলাম, খুব কালারফুল স্যালাড, যদি সকলেরই খাওয়া উচিত। দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। তার আগে আমি শসাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। এবারে আমি বাটিটার মধ্যে ঢেলে দেবো।
বাটিতে তুলে নিয়েছি। এবার আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, খাবার সময় এটা মাখিয়ে নিলে হয়ে যাবে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, যদি আপনারা খান তবে দেবেন, তা নাহলে দিতে হবে না, যে যেমন ভালোবাসে। তৈরি হয়ে গেল স্প্রাউট মুগ স্যালাড, এটা বাড়িতে সকলে বানাবেন। কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।